রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2021-22 সেশনের স্নাতক প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ইউনিটে পাশের হার 55.34%। মঙ্গলবার রাত 8:30 বিশ্ববিদ্যালয়ের ডিন কমপ্লেক্সে এই ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এ সময় সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সুলতানুল ইসলাম, প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এবং এ ইউনিটের প্রধান সমন্বয়কারী সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক ইলিয়াস হোসেন সহ ইউনিটভুক্ত অনুষদগুলোর অধিকর্তা ও সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। ফল প্রকাশকালে উপাচার্য বলেন, গুণগত মানের প্রশ্ন তৈরি ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি নির্ভুল যাচাই বাছাই শেষে সঠিক ফলাফল প্রকাশ করা এক মহাযজ্ঞ। সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতাকারী সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এমনকি এ ফলাফলে মেধার সর্বোচ্চ মূল্যায়ন হয়েছে বলে জানান উপাচার্য। এ ইউনিটে 55.34% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে গ্রুপ একে পাশের হার 48.90% ও সর্বোচ্চ নম্বর 82.80%, গ্রুপ দুয়ে পাশের হার 59.34% ও সর্বোচ্চ নম্বর 92.75%, গ্রুপ তিনে পাশের হার 62.33% ও সর্বোচ্চ নম্বর 93.15%, গ্রুপ চারে পাশের হার 50.39% এবং সর্বোচ্চ নম্বর 84.65%। 2021-22 শিক্ষাবর্ষে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় 26 জুলাই। এ পরীক্ষায় উপস্থিত ছিলেন 61,090 জন শিক্ষার্থী। গড় উপস্থিতির হার ছিল 90.86%।